রংপুরের ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামের নেতৃত্বে নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ আটক করা হয়েছে আলয়া নামের এক মহিলাকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ মহানগরীর হারাগাছ থানার ময়নাকুঠি কচুটারি এলাকায় ওই ছাত্রীর সঙ্গে এএসআই রায়হান প্রেমের সম্পর্ক গড়ে তোলে রোববার সকালে ছাত্রীকে রায়হান ডেকে নেয় ভাড়াটিয়া আলেয়া বেগমের বাড়িতে সেখানে তাকে যৌন নির্যাতন চালায় এ ঘটনায় মামলা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন ধর্ষণ করেছে বলে জানায় ওই ছাত্রী অভিযুক্ত এএসআই কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মেয়েকে ওই ভিকটিমকে আমরা নিয়ে ওই বাসা থেকে ওই মহিলাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা এটা একটা অভিযোগ নিচ্ছি এবং এটা খুব প্রাইমারি লেভেলে আছে এর সত্যতা এর পিছনে কারা কারা আছে এটা আমরা মামলা তদন্তকালে আমরা জানতে পারবো দর্শক রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল বাদল আমরা যেটা সংবাদে জানছিলাম যে রংপুরের ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামের নেতৃত্বে একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এসেছে এবং রায়হানুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আপনি আমাদেরকে জানাবেন যে রায়হান কোনোরকম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিনা বা এছাড়া আর কয়জন আসামি রয়েছে তাদের সবাই গ্রেফতার হয়েছে কিনা এ সম্পর্কে আপনার কাছে কি কী তথ্য রয়েছে

এবং যে এবং একটা বিষয় আছে যে যে রাজু নামে উল্লেখ করা হয়েছে এই দুজন কি একই ব্যক্তি না পৃথক আলাদা ব্যক্তি সে নিয়ে আসলে পুলিশ খতিয়ে দেখছেন বিষয়গুলো তাই আপাতত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর জি ধন্যবাদ আপনাকে দর্শক রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল